জাহান্নাম তা কি ধরনের জায়গা হবে ওই জাহান্নামে কারা যাবে সে সম্পর্কে আল্লাহ এই সোরা অর্থাৎ সূরাতুন নাবা 21 নম্বর আয়াত থেকে বললেন ইনন্ন জাহান্নামা মাকানাত মির সাদা লিতগাইনা মা আবাল্লা বিসি নাফিহা অ আল্লাহ তালা বলছেন ইন্ন জাহান্নামা কানত মির সদা নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটি ভয়ঙ্কর ফাঁক একটি ঘাঁটি বিশেষ জাহান্নাম তার শিকারকে ধরার জন্য প্রস্তুত হয়ে বসে আছে প্রশ্ন হচ্ছে জাহান্নামের শিকার করা হবে পরের আয়াত আল্লাহ তালা বলছেন লে তহিনা আ এটি সীমা লঙ্ঘনকারী আল্লাহর দেওয়া সীমা ক্রসকারী পৃথিবীতে কিভাবে আমরা জীবন জীবনযাপন করব। কিভাবে আমরা চলবো একটি সীমানা নির্ধারণ করে দিয়েছেন কে আল্লাহর দি সীমাকে যারা ক্রস করবে লঙ্ঘন করবে ওই সীমা লঙ্ঘনকারীদের জন্য এই জাহান নাম ফিহা আহ সেখানে তারা যোগের পর যোগ অবস্থান করবে তার দিন জাহান্নামে গুলো কেমতির দিন জাহান গুলোকে আল্লাহ তালা আলাদা হয়ে যাওয়ার জন্য বলবেন হাসরের মাঠে যখন সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ তালা আদেশ করবেন আল্লাহ তালা বলবেন অপরাধী দলের আলাদা হয়ে যাও সেপারেট হয়ে যাও জাহান গুলোকে আলাদা করে দেওয়া হবেন হাসরের মাঠে এবার সকল মানুষের হাতে আল্লাহ আমলের খাতা তুলে দিবেন এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কি আসতে বলবেন না জোরে বলেন কি পৃথিবীতে আপনি ঘুম থেকে জেগে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা করেন চব্বিশ ঘন্টার সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করা হয়েছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু করছেন সব কিছুকে আল্লাহ তালা রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কামতের দিন আপনার ওই সকল কর্মকাণ্ডগুলোকে একটা আমল নামা আকারে আল্লাহ হাতে দিবেন কামতের দিন জান্নাতি যারা ডান হাতে আমল নামা পাবে তারা আর জাহান হবে যারা পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে তারা জাহান নামিরা যখন পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে বাম হাতে আমলের খাতা পাওয়ার পরে তাদের অবস্থা কি হবে কোরআনুল করিমের চুরাশি নম্বর সুরাম সুরাতুল ইনসি কেন دوش نمبر ربنا رب العالمين بولسين واما من اوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا الله تلا بولسين ارجل تلا موليرك بي حتى بيت থেকে আমলের খাতা বাম হাতে পাওয়ার পর তারা নিজেরাই তাদের নিজেদের ধ্বংস কামনা করবে বাম হাতে জাহান্নামী নামে লোকেরা আমলের খাতা পাওয়ার পরে তারা তাদের আমলের খাতা দেখে আফসুস করতে থাকবে এই যে দুই তিন দিন আগে এইচএসি পরীক্ষার ফলাফল দেওয়া হলো ভালো রেজাল্ট যারা করেছে ফেসবুকে তারা তাদের রেজাল্টের স্ক্রিনশট নিয়ে তারা সেখানে স্ট্যাটাস দিয়েছে আবার তাদের সেই রেজাল্টের শীত অনেক মানুষকে তারা দেখিয়েছে কারণ তারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে কিন্তু পরীক্ষায় যারা ফেল করেছে এরা ফোন শুদ্ধ বন্ধ করে রেখেছে কাউকে তারা তাদের ফলাফল দেখাতে চায় না কামতের মাঠে জাহান্নামি লোকেরা যখন হাতের মধ্যে আমলের খাতা দেখবে হাতের মধ্যে আমলের খাতা পাওয়ার পরে দেখবে দুনিয়ার সব আকাম কুকাম ওই আমলের খাতার ভেতরে লিপিবদ্ধ আছে না নাই নামাজ ছেড়ে দিয়েছে চুরি করেছে ডাকাতি করেছে দিনের কাজ রাতে করেছে মানুষের উপর ক্ষমতা পাইয়া জুলুম করেছে ক্ষমতা পেয়ে মানুষের জায়গা সম্পদ দখল করে নিয়েছে সারা জীবনের অন্যায় অপকর্ম সব কিছু যখন সে সেখানে লিখা দেখবে তখন ওই জাহান নামে লোকগুলো আফসুস করে বলবে ওয়া أوتي كتابه بشماله فيقول يا ليتني لي لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضيه ما أغنى عني ماليا. হালাকান সন্তানিয়া আল্লাহ তারা বলছেন আর যাদেরকে বাম হাতে আমলের খাতা দেয়া হবে আমলের খাতা বাম হাতে পেয়ে তারা দেখবে হায় হায় সবকিছু সেখানে আছে আফসুস করে তারা তখন বলবে ইয়া লাইতা নীলম ও তা হায় আফসুস আমার হাতে যদি আজ আমলের খাতা না দেয়া হতো আমার জন্য সেটা কতই না ভালো হতো আফসুস করে তারা বলবে

আমার জন্য কতই না ভালো হতো ইলাইতাহা কানাতিল কাদিয়া দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওইটাই যদি আমার জন্য শেষ হতো আর আজ হাসরের মাঠে যদি আমার না উঠা লাগত সেটাই আমার জন্য মঙ্গলজনক হতো আর সে বলবে মা আঘনা আননি মালিয়া অনেক ধন সম্পদ আমার ছিল অনেক জায়গা জমি ছিল কিন্তু হায় আফসোস কোনো জায়গা জমি অর্থবিত্ত আমাকে আজ দেখা যাচ্ছে আমার কোনো কাজে লাগলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার অনেক পাওয়ার ছিল ক্ষমতা ছিল হায় আফসোস আমার কোনো ক্ষমতা আজ কাজে লাগলো না কাজে লাগবে জাহান নামি গাদ্দার পাপীগুলো জাহান আমলের খাতা হাতে পে আফসোস করে তারা আরো বলবে আল্লাহ তালা কোরআনে তুলে দিয়েছেন ওয়াফুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশ

ভীত সন্তুষ্ট হয়ে বলবে ভীত সন্তুষ্ট হয়ে বলবে ইয়া হ ইলাতানা আফসুস। আফসোস মালিহাদল কিতাব এ কেমন আমলের খাতা আমার সামনে দেওয়া হলো লা ইউ হা দিরুসকে রতনওয়ালা ইল্লা সাহাব জীবনের ছোট বড় এমন কোনো কাজ নাই যা এখানে লিপিবদ্ধ হয় নাই সব কিছুই তো দেখি ওখানে আছে গোপনে গোপনে আমি অনেক ষড়যন্ত্র চক্রান্ত করেছিলাম এলাকার কোনো মানুষ জানতো না দরজা জানালা বন্ধ করে দিয়ে রাতের বেলা এমন এমন কিছু গোনা করেছিলে যুবকরা শোন রাতের বেলা দরজা বন্ধ করে হাতের মধ্যে স্মার্টফোন আছে আবার ফোনের মধ্যে ইন্টারনেট ওয়াইফাই কানেকশন আছে আব্বু আম্মু দেখে নাই ভাই বোন বন্ধু বান্ধবী কেউ দেখে নাই কেউ না দেখলেও একজন তো ঠিকই দেখেছেন তিনি কে দুই কাঁধে তো দুই ফেরেস্তা আছে তারা লিখে রেখেছে দেখা যাবে ওইটাও আছে গোপন গোপন সব কাজ গোপন গোপন সকল কর্মকাণ্ড আমলের খাতায় আছে না নাই এই জন্য জাহান্নামিগুলো আমলের খাতা বে আফসুস করে বলবে এ কেমন আমলের খাতা আমাকে দেয়া হলো কিছুই তো দেখি সেখানে বাদ নাই আমলের খাতা হাতে পাওয়ার পর আল্লাহ তালা বলবেন এ করি আল্লাহ বলবেন তোর আমলের খাতা তুই নিজেই তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট তুই তোর আমলের খাতা পড় জাহান্নামি গাদ্দারিগুলো পড়তে চাইবে না কারণ এই পাপিগুলো এই তাপিগুলো দেখবে গোটা আমলের খাতায় গোনা আর গোনা দিয়ে ভরপুর জাহান্নামি গুলো সারা জীবন আল্লাহর সঙ্গে বেইমানি করেছেন অভিজির সঙ্গে বেঈমানি করেছে সারা জীবন গুনা করেছে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে কামতের মাঠেও গাদ্দারি করা শুরু করবে যখন দেখবে আমলের খাতার মধ্যে সব আকাম কোকাম লিখা বাঁচার জন্য এবার বলবে অগোয়াল্লাহ যে আমলের খাতা আমার হাতে দেওয়া হয়েছে এই আমলের খাতাইটা আমার না মনে হয় ভুল করে আরেকজনের আমলের খাতা আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে কি শুনতেছেন আপনারা ভুল করে মনে হয় আরেকজনের আমলের খাতা আমার হাতে দেওয়া হয়েছে আল্লাহ তালা বুঝিয়ে আবার প্রমাণ করে দেখাইতে পারবেন না কি পারবেন আমার কথা বুঝেন আপনারা মাহফিল চলে গুরুস্থানে না জিন্দা স্থানে জিন্দা স্থান দিয়ে বুঝবো কেমন এটা ওয়াস্ত শুরু হইলো পনেরো মিনিট হয় নাই আয়াত্ত হয়ে গেছে বিষ্টার উপরে কোরআন হাদিসের বাইরে আলোচনা চলে এখন তো মজা লাগে না সব কোরআন থেকে আলোচনা দেখে এই গাদ্দার গুলো হাতের মধ্যে আমলের খাতা পেয়ে বলবে অগোয়াল্লা এটা আমার আমলের খাতা না মনে হয় ভুল করে আরেকজনের টা আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তালে এবার বলবেন এই এই গোলাম বেইমানি করে আজ তুই রেহাই পাবি না আল্লাহ তালা তখন ওই দারোয়ান ফেরেশতাদেরকে ডাকবেন যেই দারোয়ান ফেরেশতারা প্রত্যেক মানুষের সঙ্গে নিয়োজিত আমাদের প্রত্যেকের সঙ্গে দুইজন দারোয়ান ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন কি পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন আমাদের প্রত্যেকের সঙ্গে দুইজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন কি আল্লাহ তালা কোরআনকারীনে বলেছেন ওয়া ইন্না আলাইকুম্লা হাফিজিনা কি রমাংকা তিবিনায় লমন তোমাদের প্রত্যেকের সঙ্গেই দুইজন সংরক্ষণকারী ফেরেস্ত আমি নিয়োগ করে দিয়েছি কে কাতিবিন তারা হচ্ছেন সম্মানিত লেখক তোমরা যা করো তারা তা জানে যা কিছু তোমরা করো সব তারা লিখে লিখে রাখতেছে এবার ফেরেশতারা তারা যে আমলের খাতা লিখেছিল আল্লাহ বলবেন ওইটার হার্ড কপি দাও ওইটার হার্ড কপি আর দেখে যাবে বান্দার হাতে থাকা আমলের খাতার বান্দার হাতে থাকা আমল নামার কবি দুইটার মধ্যে মিল আছে না নাই আল্লাহ বলবেন কিরে গাদ্দার দুইটার মধ্যেই তো মিল দেখা যায় একটু আগেই তো দুই দাবি করেছিলে এটা তোর নয় এখন তো প্রমাণ হয়ে গিয়েছে এটা যা আসলেই তর তখন এই গাদ্দার বলবে আল্লাহ বুঝছি এটা আমার কিন্তু এই কামগুলো আমি করি নাই তোমার ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে লিখেছে এই কাজগুলো আমি করি নাই ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছি এবার বুঝি আল্লাহ এটা প্রমাণ করতে পারবেন না আল্লাহ তালা বলবেন গাদ্দার রাখ চেয়েছিলাম তোর অডিও ভিডিও ফাঁস না করি এখন তুই গাদ্দারি করে করে অডিও ভিডিও ফাঁসের ব্যবস্থা তুই করে দিলি বলেন তো এই যে আমার সামনে যেগুলো আছে এগুলা হচ্ছে ক্যামেরা এই ক্যামেরা আবিষ্কার করেছে কে কাদের সামনে করি এগুলা ক্যামেরা কে আল্লাহ এসে বানাইছে ক্যামেরা বানিয়েছে কে এই ক্যামেরা আবিষ্কার করেছে কে মানুষ মানুষই এই ক্যামেরা আবিষ্কার করলেও মানুষের মাথার মধ্যে ক্যামেরা আবিষ্কারের জ্ঞান দিয়েছেন কে আল্লাহ দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এই রকম ক্যামেরা বানিয়ে ধারণ করে রাখতে পারে আল্লাহ বলেছেন মানুষকে যে জ্ঞান দিয়েছি জ্ঞানের পরিমাণ কি কথা আল্লাহ তারা বলছেন মানুষকে আমি খুব অল্প তুচ্ছ জ্ঞান দিয়েছি আর সেটার নজিরটা কেমন ওই যে মুসা আর ফিদির আলি ইসালামের ঘটনা আমার মনে পড়ল মুসা আলাইহিস সালামকে একজন জিজ্ঞেস করেছিল মুসা সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে মুসা নবী বললেন আমি সবচেয়ে জ্ঞানী তিনি ভেবেছিলেন যে তিনি যেহেতু ওই জামান না নবী তিনি মনে হয় সবচাইতে বড় জ্ঞানী মানুষ আল্লাহ তালা বললেন মুসা তোমার চাইতে জ্ঞানী মানুষও কিন্তু পৃথিবীতে এখনো আছে মুসানবী বললেন আমার চাইতে জ্ঞানী বুদ্ধিমান বিচক্ষণ আর কে থাকতে পারে আল্লাহ ইসলামের কথা বললেন আল্লাহ বললেন ওইখানে যাও তাকে বাবা কাছে তিনি গেলেন লম্বা কাহিনী এটা বলতে গেলে অনেক সময় লাগবে তো বলছি না এর জন্য মূল কথাটা বলছি খিদির আলীহ ইসালাম আর মুসানবী নৌকা দিয়ে যাচ্ছেন নৌকা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটা পাখি এসে সমুদ্র থেকে সে সামান্য পানি তার ঠুঁট দিয়ে তুলল খেদের আলাই তখন বললেন মোসা এই যে পাখি তার ঠুঁট দিয়ে অল্প একটু পানি এই সাগর থেকে নিলো কি সাগরের সব পানি কমে গিয়েছে নবী বললেন না খেদের আল তখন বললেন বিশাল এই সাগর থেকে এক ফুটা পানি তুললে যেমন সাগরের পানি কমে যায় না ওই বিশাল জলরাশির মধ্যে এক ফুটা পানি যেমন নগণ্য আল্লাহ তালার অগির জ্ঞানের মধ্যে মানুষকে দেওয়া জ্ঞান এর চাইতে আরো নগণ্য আল্লাহ আকবার এই তুচ্ছ জ্ঞান পেয়ে মানুষ আজ শুধু ক্যামেরা নয় রকেট বিমান আবিষ্কার করে ফেলেছে এখন আল্লাহর দেওয়া সামান্য জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানায় এই কারবার করতে পারে অডিও ভিডিও রেকর্ড করে রাখতে পারে যিনি জ্ঞান দিয়েছেন তিনি বুঝি আপনার সারা জীবনের গোপন প্রকাশ্য সকল কর্মকাণ্ড অডিও ভিডিও করে রাখতে পারেন না আল্লাহ এবার ফেরেশতাকে বলবেন বাজা বাজা বড় পর্দায় দেখা সে যে বলেছে তার হাতে থাকা আমলের খাতা এটা তার না ফেরেশতাদের লেখা লিখা ওইটা আমি দেখালাম দেখানোর পরেও সে অস্বীকার করলো আল্লাহ বলবেন এবার অডিও ভিডিও দেখা এবার বলেন তো গাদ্দারটা কি দরা খাবে কি খাবে না দরা খাওয়ার পরে ও গাদ্দারি কয় আল্লাহ রেকর্ডিং এ মনে হয় ভুল আছে দেখেন না অনেকে এখন অডিও ভিডিও ফাঁস হয় কয় এটা সুপার এডিট করা তো দুনিয়ায় যদি এমন শয়তানটা শয়তানি করতে পারে তাইলে কিয়ামতের মাঠে এরা কি শয়তানি করবে বুঝেন না ফাঁস হওয়ার পরে কয় কি এটা সুপার এডিট করা শোনেন না এগুলো নাকি ইন্টারনেট নাই বলে আপনার এগুলো দেখেন না খবর টবর পান এগুলো পান না ঠিক আছে ওরা বলবে আল্লাহ রেকর্ডিং এ মনে হয় ভুল আছে এবার আল্লাহ প্রমাণ করতে পারবেন না আল্লাহ তালা বলবেন এই গাদ্দার বহুক্ষণ এত কথা বলেছিস আর কথা বলারও সুযোগ দিব না জবান শক্তির মধ্যে এবার তালা লাগিয়ে দিবেন কি তিমো আলা আফুয়োহিহিম অতু কাল্লিমোনা এই দিহিম ওয়াতশ হাদু আর জুলুম্বিব কানো এক শিব আল্লাহ তালা বলবেন আজ জবান শক্তিরই মধ্যে তোর তাড়া লাগিয়ে দিলাম আজ আর কোনো কথা বলতে পারবি না এবার হাত পা কথা বলা শুরু করবে এই হাত দিয়া কলমের খোঁচা দিয়া কোন কোন জায়গায় দুর্নীতি করেছেন আর কলম পাইলেই যে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করেন এই হাত পা দিয়ে মানুষরি বলে যত জুলুম করেছেন সব সেদিন কথা বলা শুরু করবে এগুলোকে কথা বলার শক্তি দিবেন কে শুধু তাই নয় এই যে শরীরের চামড়া যেই চামড়া আপনারা এত যত্ন নেন ওয়াশরুমে ঢুকে যখন গোসল করেন দামি দামি ব্র্যান্ডের সাবান ইউজ করেন শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করেন তারপরে অনেকে আবার অলিভ অয়েল চামড়ার মধ্যে লাগায় যেন চামড়া সুন্দর থাকে ভালো থাকে যে চামড়ার এত যত্ন নিয়েছেন আপনার শরীরের চামড়ার জবানো সেদিন খুলে দিবেন কে চামড়া কথা বলবেন চামড়া বলবে আল্লাহ তোমার এই গুলাম আজান হয়েছে নামাজে দেয় নাই তোমার এই গুলাম এই জায়গায় চুরি করেছে এই জায়গায় ডাকা এই জায়গায় ডাকাতি করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে এই জায়গায় মানুষের উপর জুলুম করেছে গোপনে গোপনে কি করেছেন চামড়া বলা শুরু করে দিবে তখন জাহান দামি গাদ্দার গুলো চামড়াকে জিজ্ঞেস করবে আল্লাহ কোরআনে বলেছেন তো মালাইনা তারা বলবে হে আমার শরীরের চামড়া তুই এত নিমুখরাম হইলি কেমনে তোর তো যত্ন নিতাম এত দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে তোরে ঘষতাম এত দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতাম অলিভ অয়েল দিয়ে তোকে ঘষতাম তুই এত নাফরমান হইলি কেমনে তুই এখন কেন আমার বিরুদ্ধে কথা বলিস চাম্রাকে যখন জাহান্নামী গাদ্দারগুলো যখন নিজের চামড়াকে এই প্রশ্ন করবে চামরা সেদিন কথা বলবে কার হুকুমে আসতে বলবেন নজরে বলেন কার হুকুমে চামড়া তখন কি জবাব দিবে দেখেন কলু আন্ত ক নগুল দি অন্ত পাকুল সেই উ আ আও কলাপকুম আউ আল মার দিউয়া ইলাই তোর বলবে যিনি বাক শক্তিদাতা ওই বাক শক্তি দাতাই আমাকে আজ তোর বিরুদ্ধে কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছেন আল্লাহ আকবর হে যুবক তরুণ ভাইরা গোপনে গোপনে যৌবনের শক্তিকে কোথায় তুমি অপব্যয় করছো কোথায় তুমি নষ্ট করছো যৌবন কেউ জানে না কিন্তু তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে কথা বলা শুরু করবে আল্লাহকে ভয় করো জাহান্নামকে ভয় করো যে চামড়ার এত যত্ন নিয়েছো ওই চামড়া কথা বলা শুরু করো শুরু এই জাহান নামি গাদ্দার জিঞ্জির দিয়ে বাঁধা হবে ডান্ডা লাগানো হবে দেখবেন আদালতের মধ্যে দাগিয়া স্বামীদেরকে বড় বড় সন্ত্রাসীদেরকে ডান্ডা লাগানো হয় জাহান নামীদেরকে দিন ডান্ডা লাগানো হবে কার হুকুমে সত্তর গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে আল্লাহ কোরআনে বলেছেন সোম্মা ফি সিলসিলাতিন দারুহা

কেমতির দিন ওই জাহান নামকে যখন টেনে আনবে হাজির করবে জাহান নামের সত্তর হাজার লাগাম থাকবে পুরুষ মানুষের মতো উচ্চকণ্ঠ জবাব দিয়ে বলেন কেমতির দিন জাহান নামের কত হাজার লাগাম থাকবে আরো জোরে বলেন কত হাজার ভালো করে এবার হিসাবটা বুঝেন নবীজি বলেছেন কেমতির দিন জাহান নামের সত্তর হাজার লাগাম থাকবে প্রত্যেকটি লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি লাগামে আবার সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ থাকবে সত্তর হাজার গুণ সত্তর হাজার গুণ করলে কত হয় গুণ করলে কত হয় চার লক্ষ নব্বই হাজার কোটি তার মানে জাহান্নামের নামের জাহান নামের লাগাম নিয়ন্ত্রণের জন্য চার লক্ষ নব্বই হাজার কোটি ফেরেস্তা থাকবে আল্লাহ আকবর এখান থেকে আপনি বুঝেন না কি ভয়ঙ্কর সেটা এই জাহান নামটা বড় মারাত্মক জায়গা জাহান নামের গভীরতা কেমন হবে শোনেন নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবীরা শোনো জাহান নামটা কত গভীর শোনো জাহান নামের মুখের মধ্যে যদি একটা পাথর ফেলা হয় ওই পাথরটা জাহান্নামের নামের তলদেশ স্পর্শ করতে সত্তর বছর সময় লেগে যায় কত বছর চিন্তা করেছেন একটা পাথর জাহান নামের মুখে ফেললে ওই পাথর জাহান নামের তলদেশ স্পর্শ করতে কত বছর সময় লাগে এই জাহান নাম বড় ভয়ঙ্কর জায়গা জাহান আগুন দুনিয়ার আগুনের মতো আগুন নয় দুনিয়ার আগুন হচ্ছে জাহান আগুনের সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার এই সাধারণ আগুনে মানুষ পড়লে জলে পুড়ে ছাই হয়ে যায় এই যে কিছুদিন আগের ঘটনা ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের ইঞ্জিন থেকে আগুন লেগেছে ঘটনাটা আপনারা জানেন কি না ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের মধ্যে যে কিছুদিন আগে আগুন লেগে অনেক মানুষ পুড়ে মারা গিয়েছিল জানেন তো আপনারা ঘটনাটা সেই বিভীষিকাময় ঘটনাটি আমি এজন্য আপনাদেরকে শোনাচ্ছি ইঞ্জিন থেকে আগুন লাগলো গভীর রাতে সেই লঞ্চের মধ্যে কিছু মানুষ আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল মাত্র বিশ তিরিশ সেকেন্ডের ভিতরে বহু মানুষ পুরে মন ভাবে ছাই হয়ে গেল উদ্ধারকারী লোকেরা এসে শুধু ছাই পেয়েছে কঙ্কাল পর্যন্ত পাওয়া যায় নাই কিছু মানুষের এমন ভাবে পুড়ে গিয়েছে কে মারা গিয়েছে নাম জানা নাই ঠিকানা জানা নাই অজ্ঞাত অবস্থায় দাফন করা হয়েছে এই আগুন জাহান আগুনের চাইতে জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ অর্থাৎ দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন আরো উনসত্তর ভাগ বেশি তাপমাত্রা সম্পন্ন দুনিয়ার এই আগুন যদি বিশ তিরিশ সেকেন্ডে মানুষকে এমন ভাবে জ্বালায়া দেয় চিন্তা করেন তো জাহান আগুনে জাহান নামীকে নিক্ষেপ করলে তাদের অবস্থাটা কত ভয়াবহ হবে কেমনে আপনি নামাজ ছাড়েন কিভাবে আপনি অন্যায় করেন কিভাবে পাপের কথা চিন্তা করেন কিভাবে পাপ করতে মন চায় ওই জাহান নামের বই কি আপনার দিলের ভেতরে নাই দুনিয়ার আগুনের কালার তা কি দুনিয়ার আগুনের কালার কেমন লাল এখানে যদি সবগুলো লাইট বন্ধ করে দেওয়া হয় আর আগুন যদি জ্বালানো হয় আগুনের কালার যেহেতু লাল সেহেতু এই জায়গাটা আলোকিত হয়ে যাবে তার মানে হলো দুনিয়ার আগুন কোথাও প্রজ্জ্বলিত করা হলে অন্ধকার জায়গা আলোকিত হয় কিন্তু জাহান নামের আগুনে তো ভয়াবহ আলোকিত জায়গায় জাহান নামের আগুন দিলে আলোকিত জায়গা ভয়াবহ অন্ধকার হয়ে যায় এর কারণ হলো জাহান নামের আগুনের কালার জাহান নামের আগুন ভয়াবহ কালো নিকষ কালো তমসাচ্ছন্ন নিগুর অন্ধকার নামের আগুনে তো ভয়াবহ অন্ধকারাচ্ছন্ন আগুন জাহান আগুনটা এত ভয়াবহ দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায় আর জাহান আগুন মানুষের ভেতরের নারী বুড়ি কলিজা শুদ্ধা জ্বালায়া ছাই করে দেয় কামতের দিন জাহান গুলোকে ডান্ডা বেরি লাগায়া তারপরে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামীরা জাহান গর্জনের বিকট আওয়াজ তারা শুনতে পাবে যেন জাহান নাম রেগে গুসায় ফেটে যাচ্ছে এমন অবস্থা হবে এই লোকগুলে যখন এই লোকগুলোকে যখন ডান্ডা বেরি লাগিয়ে শিকল পরিয়ে ফেরেস যখন টেনে গিচড়ে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামের দারোয়ান ফেরেস তাদেরকে জিজ্ঞেস করবে আলামিয়া এ কপাল পোড়া লোকেরা তোমাদের কাছে কি দুনিয়ায় কোনো সতর্ককারী যায় নাই কোন নবী রাসুল কি তোমাদের কাছে প্রেরিত হয় নাই নবী রাসুল কি তোমাদেরকে জাহান নামের ব্যাপারে সতর্ক করে নাই কিংবা নবী রাসুলদের উত্তর সুরি ওলামাই কিরাম তারা কি তোমাদেরকে জাহান নামের ব্যাপারে সতর্ক করে নাই সাবধান করে নাই তখন জাহান লোকেরা বলবে কনবালা বালা কদ দিন সতর্ককারী আমাদের কাছে এসেছিল আমাদের এলাকায় মাহফিল হয়েছিল হুজুর মাগরিবের নামাজের জাহান নামের কঠিন বয়ান শুনিয়েছে এরপরেও আমাদের দিল গলে না এরপরেও আমরা পাপ করে গিয়েছি হুজুরদের কথাগুলোকে আমরা মিথ্যা মনে করতাম তারা বলবে

না নাসমাউ আউনা কিলুমা তারা বলবে হায় আফসোস যদি আমরা সেই সতর্ক বাণীগুলো মানতাম অনুধাবন করে সেভাবেই যদি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করতাম তাহলে আজ জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগত না তখন আর আফসোস করে কোনো লাভ হবে কষ্ট হচ্ছে না তো আপনাদের মাত্র লাইনে তুলছি আপনাদেরকে মনে আছে তো জাহান্নামীরা আফসুস করে বলবে হায় রে ওই যে ওয়াজ শুনছিলাম যদি একটু ভয় করতাম আর যদি সংশোধন হয়ে যেতাম আজকে জাহান্নামে আর যাওয়া লাগত তখন আফসুস করে কি লাভ হবে সময়ের কাজ আসলে সময়েই করতে হয় নামিরা বলবে ইয়াকুলুয়া লাইতানি কদ্দমতুলি হায়াতি আফসুস এখন যদি আবার দুনিয়ার জীবনটা পাইতাম আর গুনা করতাম না তখন আফসুস করে লাভ হবে যুবক ভাইরা তখন আফসুস করে লাভ হবে তখন অনেক যুবক আফসোস করবে আরে আবার যদি যৌবন কাল পাইতাম দাঁড়িয়েও রাখতাম আজান হইলে নামাজেও যাইতাম আর স্মার্টফোন একটা পাইয়া সারাদিন অশ্লীল কাজে জড়িত থাকতাম না তখন আফসোস করে আর লাভ হবে এই যে এইচএসসি পরীক্ষা চলে গিয়েছে যারা ফেল করেছে কেউ কেউ আফসোস করে আরে যদি ওই দুইটা মাস ভালো করে পড়তাম ওই সময়টা আর পাবে কথা বলেন পাবে এইভাবেই আফসুস করে তারা বলবে কিন্তু ওই আফসোস তখন আর কাজে লাগবে জাহান্নামী গাদ্দারগুলোকে জাহান্নামের কাপড় পরিধান করানোর জন্য আল্লাহ আদেশ দিবেন কোরআন কারিমে আল্লাহ তালা বললেন فالذین كفروا قُطِعَتْ لَهُمْ ثیاب من نار উমিন ফাওকিরু সিহিমুল হামিম ইউসহারু বিহি মাফি বুতুদিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিম মিন হাদিদ আল্লাহ তালা বলছেন আর যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে দুনিয়ায় যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে সেই সকল আগুনের পোশাক পরিধান করানো তৈরি হবে এই যে আমরা যারা এখানে আছি প্রত্যেকের গায়ে কাপড় চোপড় আছে না নাই প্রত্যেকের কাপড়টা সুতার তৈরি না আগুনের তৈরি আরেকটু জুড়ে বলেন কিসের তৈরি দুনিয়ায় আমরা সুতার তৈরি কাপড় পরিধান করছি আর জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে আগুনের তৈরি পোশাক পরিধান করার কারণে পা থেকে মাথা পর্যন্ত সবকিছু জলে পড়ে ছাই হয়ে যাবে শুধু তাই নয় মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে যার কারণে পেটের ভেতরে নাড়িগুলি শুদ্ধ জলে পুরে ছাই হয়ে যাবে তাদের জন্য লোহার মুগুর থাকবে সেই মুকুট উপর আজাব দেওয়া হবে শাস্তির পর শাস্তি দেওয়া হবে জাহান নামী পাপিগুলো আজাব পেতে পেতে শাস্তি পেতে পেতে দিশেহারা হয়ে যাবে হয়রান হয়ে যাবে ক্ষুধার্থ পিপাসার্থ হয়ে যাবে এবার এই গাদ্দার পাপিগুলো আল্লাহর কাছে পানি আর খাবার ভিক্ষা চাইবে আল্লাহ তালাকে বলবে ওগো আল্লাহ যে আজ পৃথিবীতে আমাদের আর সহ্য হয় না একটু পানি ভিক্ষা দাও পিপাসার যন্ত্রণায় আমরা শেষ হয়ে যাচ্ছি অগর আমাদেরকে কিছুটা পানি দাও যেখানে নামেরা যখন পানি চাইবে কেমন পানিও তাদেরকে দেওয়া হবে এবার শোনেন লায়াদুকু না ফিহা বার দাঁওয়া লাসা আল্লাহ তালা বলছেন তাদের জন্য তৃপ্তিদায়ক কোন পানি থাকবে না ঠান্ডা শীতল সুপিও কোনো পানি থাকবে না যখন তারা পানি চাইবে গরম পানি দেওয়া হবে কিংবা শরীরে যে ঘা হলে পুষ বের হয় এই সকল তাদের জন্য খেতে দেওয়া হবে এমন পিপাস থাকবে পুষ খাওয়া শুরু করে দিবে কিন্তু গিলতে পারবে কারণ পুষ তো পান করার জিনিস না আবার যখন গরম পানি দেওয়া হবে গরম পানি যখন ঢালবে পেটের ভেতরে নারী ভুরি কলিজা পর্যন্ত একেবারে চলে যাবে যাহার পানিও চাইবে আল্লাহ পানি দিবেন না তৃপ্তিদায়ক কোন পানি তাদেরকে দা হবে না যাহার এবার বলবে ও গৌরব পানি চাইলাম পানি দিলা না আমরা ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি একটু খাবার ভিক্ষা দাও আল্লাহ তাআলা তখন বলবে আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহুম আল্লাহ তালা বলছেন কাটা যুক্ত ঘাস তাদের জন্য খাবার হিসেবে দেওয়া হবে গরু তো ভালো ঘাস খায় যাহার নামেগুলো গরুর চাইতে কৃষ্ট ঘাস দেওয়া হবে যখন খাওয়া শুরু করবে গলায় আটকে যাবে ভেতরে যাবে না লা ইউসমিনওওয়ালা ইউকনে মেন এই খাবারটাকে হৃষ্ট করবে না তাকে স্বাস্থ্যবান করবে না ক্ষুধার চাহিদা মিটাবে না যাক তাদেরকে খাবারের জন্য দেওয়া হবে এটা নিকৃষ্ট খাবার জাহান্নামেগুলো আজামের উপর আজার শাস্তির উপর শাস্তি এদের উপর চলবে অন্যদিকে আল্লাহর কাছে খাবার আর পানি ভিক্ষা আছে তারা খাবারও পাবে না পানি পাবে না হঠাৎ করে তারা এবার জান্নাতিদেরকে দেখবে তারা দেখবে ওই তো জান্নাতি ভাইদেরকে দেখা যায় যারা আজান হলেই নামাজে চলে যেত যারা কোরআন তেলাবাদ করত কোরআনের বিধান মেনে চলতো যারা আল্লাহকে ভয় করে সুদ ঘুষ গিবত চকল করে সকল অন্যায় হারাম কাজ থেকে বিরত থেকে দুনিয়ায় যারা আল্লাহর বয়ে জীবনযাপন করত ওই তো জান্নাতি লোকদেরকে জান্নাতের ভেতরে দেখা যায় জাহান্নামেগুলো দেখবে ওই জান্নাতি লোকেরা জান্নাতের ভেতরে বড় মজা করছে ফুর্তি করছে আল্লাহর দেওয়া নাজ নেয়ামত তারা উপভোগ করছে খাবার আর পানির অভাব নাই জান্নাতিরা খাবার আর পানীয় অনেক নেয়ামতের ভেতরে থাকবে এই চিত্র দেখে জাহান্নামী লোকেরা জান্নাতিদের কাছে খাবার ভিক্ষা চাইবে জান্নাবিরা জান্নাতিদের কাছে খাবার কেমনে ভিক্ষা চাইবে করিমে আল্লাহ তালা সেই সেই কাহিনী তুলে দিয়েছেন আল্লাহ তালা সুরাত

জান্নাতে আসার কারণে তোমরা আল্লাহর কাছ থেকে যে নিয়ামত পেয়েছো তোমরা যে খাবার আর পানিও পেয়েছো সেখান থেকে কিছু খাবার আর পানি আমাদেরকে ভিক্ষা দাও জান্নাতি লোকেরা আবার জাহান্নামী লোকদেরকে কি জবাব দিবে শোনেন লোকেরা তখন জবাব দিবে জান্নাতি লোকেরা বলবে আল্লাহ তালা। জান্নাতের সকল নিয়ামতকে জান্নাতের সকল রেজি তোমাদের মতো জাহান্নামি কাফেরদের জন্য হারাম করে দিয়েছে ওখানেও খাবার পানি ভিক্ষা চাইয়া কোনো লাভ হবে জাহান নামীরা হতাশ হয়ে যাবে ফ্রাস্ট্রেট হয়ে যাবে হ্যাঁ যুবক ভাইরা এবার কথাগুলো শুনো জায়গা মতো তোমরা এসেছো একেবারে এবার জান্নাতিরুকেরা হঠাৎ করে জাহান নামের ভেতরে তাদের নেতাদেরকে দেখবে কোন সব নেতা যেই সকল নেতারা পথভ্রষ্ট ছিল যেই সকল নেতারা নেতারা নিজেরা পথভ্রষ্ট হয়ে কর্মীদেরকে পথভ্রষ্ট করেছিল নেতাদের পেছনে ঘুরছে আর বিরানি খাইছে জাহান্নামে আজাব পাইতে পাইতে যখন দিশেহারা হবে খাবার পাবে না পানি পাবে না জান্নাতিদের কাছে খাবার ভিক্ষা চাইয়াও কোনো খাবার পাবে না হঠাৎ যখন নেতাদেরকে জাহান্নামেরা সামনে দেখবে এবার অনেকে মনে মনে ভাববে ওই নেতা তো দুনিয়াতে আমাদেরকে অনেক কিছু খাওয়াইছিল এবার দেখি আমাদেরকে কিছু খাওয়াই কিনা এবার শোনেন আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে শোনাই কোরআনুল করিমের চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিমের একুশ নম্বর আয়াত এ যুবক তরুণ ভাইরা বাড়িতে গিয়া এয়া আত্তা সুন্দর করে অনুবাদ সব মিলাই পড়বা সকলা দুআসা ও লিল্লা দিনস্তক বাৰু ইন্না কু নালাকুম তবান সহল তুমুগ নানা মিন আদাবিল্লাহ মিন শাই এ যুবক ভাইরা এদিকে থকাট তোমাদের যৌবনের শক্তি কোথায় অপচয় করছো তোমার ভেতরে যদি বিবেক থাকে আমার মনে হয় এই আয়াত বুঝার পরে আর তুমি পথভ্রস্ত হবা না এটা আমার বিশ্বাস কোথায় দৌড়াও তুমি সময় বা যাহার নামে এই লোকগুলো এবার তাদের নেতাদেরকে বলবে শাব্দিক অনুবাদ করে শোনেন ইন্না কন্যা নিশ্চয়ই আমরা লাকম তোমাদের তبعا তোমাদের অনুসারী ছিলাম অনুগত ছিলাম তার মানে হলো ইন্নাকুন না লাকুম তামান নিশ্চয়ই আমরা তোমাদের অনুগত ছিলাম আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমরা যা বলেছো তাই করেছি যেখানে আদেশ দিয়েছো দিনের কাজ রাতে করার জন্য ওই জায়গাতেই রাতের কাজ তাজুদের আগে শেষ করে ফেলছি যেখানেই বলেছ যার ঘর বাড়ি বাংতে যাকে মারতে বলেছ পিটাইতে বলেছ তাকেই মেনেছি তাকে পিটিয়েছি যেখানেই যার উপরে হামলা করতে বলেছ সেখানেই হামলা চালিয়েছি যা করতে বলেছ তাই করেছি আন্না আজ আজকি আল্লাহর আজাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে নাকি দুনিয়ায় আকাম কুকাম করে ধরা খাইলে তোমাদেরকে তখন সাহায্যের জন্য পেয়েছি নেতাদের কথায় মাঝে মাঝে কর্মীরা আকাম কুকাম করে জেলখানায় গেলে নেতারা একটু সেই জায়গার মধ্যে হেডাম দেখা হ্যাঁ ধরছ এটা আমার লোক তাড়াতাড়ি ছাড়ো আছে না নাই ওসি না ছাড়লে যদি আদালতে চলে যায় ওইখান থেকে জামিনের ব্যবস্থা ওইখান থেকেও জামিনের ব্যবস্থা কোনো কায়দায় করে ফেলে এবার এই পথভ্রষ্ট কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদেরকে বলবে দুনিয়ায় তো অনেক সাহায্য ফাহাল আজকে আল্লাহর থেকে বাঁচানোর করেছ জন্য কিছু করতে পারবা নাকি এবার শুনেন পথভ্রষ্ট ওই নেতারা তাদের কর্মীদেরকে কি জবাব দিবে নেতাদের কারবার হইল যদি একটু বক্তব্যের সুযোগ পায় বক্তব্য দিতে কিন্তু আর মিস করে তারা তখন বলবে কর্মীরা শোনো হয়তো লাফালাফি না বক্তব্য শুরু করবে আর কি বক্তব্য দিবে এরা তখন বলবে তারা বলবে যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত দিতেন লাহাদাই তোমাদেরকে আমরা হেদায়াত দিতাম আরে ভাই আমরা নিজেরাই তো হেদায়াতে ছিলাম না তো তোমাদেরকে হেদায়াত দিব আমরা কেন দেখছেন কোন জায়গায় গিয়া কথাটা বলছে নেতা তখন কর্মী কেবল বে লাফালাফি কৰিস্ নাপ বেছি মাত্ৰ পৰি কৰিস্ নাৱ চাৱা উন্মালয়না যাজি আয়না এন স্বাৰুণাত্মালানা মি নেতারা তখন পথব্ৰস্থ নেতারা তখন পথব্ৰস্থ কর্মীদেরকে বলবে চিৎকার চেঁচামেচি করো না লাফালাফি করো না আজকে জাহান তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান কর্মীরা বলবে না না সমান সমান আমরা মানি না আল্লাহ বলবেন হাসরের মাঠে আবার মানি না মানি না কারা পথভ্রষ্ট কর্মীরা বলবে অগো আল্লাহ আমরা আল্লাহ বলবেন কি মানো না পথভ্রষ্ট কর্মীরা বলবে আমরা আমাদের নেতাদেরকে বললাম তোমাদের কথা মানার কারণে তো জাহান নামে এসেছি তোমরা পাপ করার আদেশ দিয়েছ আমরা সেগুলো করেছি এখন তোমাদের কারণে জাহান নামে এসেছি এই কথা বলার পর তারা বলতে চেলাফালাফি কইরো না আজকে নেতা কর্মী সমান ও আল্লাহ আমরা তো এটা না আল্লাহ বলবেন তো তোমরা কি চাও পথভ্রষ্ট কর্মীরা এবার পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এবার দুইটা দাবি পেশ করবে জুড়ে কন কয়টা আরো জুড়ে কয়টা এক নম্বরে তারা বলবে কোরআনুল করিমের তেত্রিশ নম্বর সূরা সুরাতুল আহজাবের সাতষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন তারা বলবে ও কলু ইন্না পথভ করবি বলবে আল্লাহ এরা আমাদের লিডার ছিল এদের কথায় আকাম কুকাম কইরা আজ আমাদের এই দোষা হয়েছে আল্লাহ বলবেন বুঝলাম এখন তোমাদের প্রথম দাবিটা বলো তারা বলবে আমাদের দাবি রব আতিহীন দ্য ফাইনি মিনাল লাদা তারা বলবে মাবুৎ গো আজ আমাদেরকে জাহান্নামে যে শাস্তি তুমি দিবা আতিহিম যে ফাইরি মিলাল আদাব আমাদের এই ভণ্ড পতভ্রস্ত নেতাদেরকে আমাদের চাইতে আজাব আরও ডবল করে দিবা। নেতা তোমার নেতাগিরি ওই দিন তোমার ওই পথভ্রষ্ট কর্মীরাই কিন্তু ভালো করে ছুটাই দিবে ঠিক কিনা এটা হলো এক নম্বর দাবি তারা বলবে ও গোয়াল্লাভ অগরব আমাদের এই ভণ্ড পথভ্রষ্ট নেতাগুলাকে আজাবাসকে দ্বিগুণ দাও এক নম্বর দুই নম্বরে তারা বলবে আল্লাহ এই নেতাগুলারে দুনিয়ায় বেজ্জত করতে পারে নাই সারা জীবন তারা খুব হেডাম নিয়ে চলাফেরা করেছে এদেরকে একটু সামনে দেন এদেরকে বুকের উপরে পাড়াইয়া এরপরে আমরা জাহান নামে রুখবো আল্লাহ একবার নেতার নেতাগিরি কিন্তু সেই দিন ভালো করে ছুটবে আর তরুণ ভাইয়েরা তোমাদের যৌবনের শক্তি তোমরা কোথায় অপব্যয় করছো যৌবন বয়সে তোমাদের হাতে বই খাতা কলম শুভা পায় কিন্তু তথা কথিত কিছু নেতারা এরা তাদের নিজেদের স্বার্থের জন্য তোমাদেরকে ব্যবহার করে তোমাদের হাতে বই খাতা কলমের বিপরীতে তারা তোমাদের হাতে তুলে দিয়েছে সিগারেট ইয়াবা গাজা ফেন্সিডিল তোমাদের হাতে তুলে দিয়েছে বুলেট বোমা গুলি এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের শুভাকাঙ্ক্ষী নয় এরা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দুশ্মন এরা তোমাদের যৌবনের শক্তিকে ব্যবহার করে এরা তাদের নিজেদের স্বার্থ হাসিল করছে নিজে নামাজ পড়ে না তোমাদেরকে নামাজের কথা বলে না নিজের ক্ষমতার জন্য নিজের স্বার্থ হাসিলের জন্য তারা তোমাদেরকে ব্যবহার করছে যুবক তোমাকে বলছি তুমি এখনো সচেতন হও তোমার যৌবনের এই বয়সে তোমার হাতে

আলেম উলামাদের সঙ্গে সম্পর্ক তৈরি করো আলেমদের কাছে যাও আলেমরা বুক পেতে বসে আছে আলেমদের বন্ধু হও আলেমদের সাথে হও ভালো পরামর্শ দিবে কোরআন পড়ো হাদিস পড়ো নামাজি হও দিনদার হও দুনিয়া আখেরাতে তুমি সফল হয়ে যাবে ভণ্ড নেতা সঙ্গ ছাড়ো নইলে দেখবা এই যে একটু আগে বললাম মোল্লার কথা না আল্লাহর কথা আরো আসতে বলেন মোল্লার কথা না আল্লাহর কথা আয়াত নাম্বার সুরা নাম্বার সুদ্ধা বলছি বাড়ি গিয়া মিলাবে নেতা কর্মী ও সাক্ষাৎ হইল সেখানেও তারা হতাশ এবার জাহান নামীরা হঠাৎ করে তাদের সামনে ইবলিস দেখবে ইবলিস আমাদের বন্ধু না কি আর একটু জুড়ে বলেন বন্ধু না কি দুশ্মন ইবলিস পাইয়া এবার শয়তামকে পাইয়া জাহান বলবে বাবাজি দাঁড়াও বহু ধোঁকা দিয়েছ তোমার ধুকা খাইয়া খাইয়া তো জাহান নামে এসেছি শয়তান তখন বলবে ছাড়া মারে শয়তান আপনার পাত্তা শয়তান তখন কি ভাষণ দিবে আমার শোনেন কোরআনুল করিমের তেত্রিশ নাম্বার সুরা কোরআনুল করিমের সুরাই আল্লাহ তালা কোরআনুল করিমের সুরাই ইব্রাহিমের মধ্যে বলেছেন ওয়া ক্বালশ শাইতানু লম্মা ক্বদিআল আমরু ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়াআদাল হক ওয়া ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম দেখেন যেই শয়তানের ধোঁকা খাইয়া নামাজ ছেড়েছে ফজরের নামাজ দিনের শুরুতে প্রথম নামাজ ফজরের নামাজটা পড়লেন না নামাজ আদায় করলে গুলামি হয় কার হ্যাঁ আসতে বলবেন না জুড়ে বলেন নামাজ আদায় করলে গুলামী হয় কার নামাজ ছাড়লে গুলামি হয় কার ফজরের নামাজ ছেড়ে আছে শয়তানের গুলামি করছেন ওই শয়তান এবার বলতেছে দেখুন শয়তান বলবে আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন ওই ওয়াদাগুলো সত্য ছিল আল্লাহর ওয়াদা কি ছিল কি ছিল তিনি বলেছেন তোমরা আমার কথা মানলে জান্নাতে যাবো ওই দেখো জান্নাতিরা কিন্তু ঠিকই জান্নাতি আস আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছি আসো আমার দিকে আসো দাওয়াত দিয়েছি আসো বলছি খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত বড় আমার এই ধোকা খাইছো কেন তোমরা আমি তোমাদের সাথে যত ওয়াদা করছিলাম যাও আমার কাছে আইসো না সব ওয়াদা ভঙ্গ হয়ে সব আউল ফাউল ওয়াদা ছিল শয়তান আরো বলবে ওয়ামা খান আলিয়া আলাইকুম মিন সুলতান দেখেন হে কেমন কারবারি সে তখন বলবে ওমা খান আলিয়া আর এই সুলতান এই বেটা আমাদেরকে এই তোরা আমাকে কেন দোষ দিস তোদের উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না ইল্লা আন্দা আউথুকুম তবে আমি একটা কাজ করেছিলাম ইল্লা আন্দা আউথুকুম আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম আমার পথে আস ফস্তে জব তুমলি আর তোমরা আমার দাওয়াত কবুল করে আমার দিকে আসছো দুষ্টা কি আমার দেখেন শয়তান কেমন কথা বলবে শয়তান তখন বলবে আমাকে করো না নিজেদের কুকর্মের জন্য নিজেরাই তোমরা দোষী কারণ তোমরা আমার ফাঁদে কেন করেছো আমাকে দোষারোপ করো না নিজেরা নিজেদেরকে দোষারোপ করো আমাকে আটকে কোনো লাভ নাই তোমাদের চাইতে আমি আজ আরো বড় বিপদে আছি শয়তান তখন বলবে শয়তান বলবে আমারে আমার না তোমাদের চেইতে আমি আরো বড় বিপদে আছি আজ তোমরা আমাকে আমার বিপদ থেকে বাঁচাতে পারবানা আবার আমিও তোমাদেরকে তোমাদের বিপদ থেকে বাঁচাতে পারবো না আহারে যেই শয়তানের ধুকা খাইয়া এত শয় এত পাপ করেছেন ওই শয়তান আপনাকে ত্যাগ করবে ওই শয়তান কোনো কাজে লাগবে শয়তান তো কাজের না মানুষের দুশ্মন ওই শয়তান এই কথা বলবে যাহার নামগুলো দেখবে কেউ জাহান নাম থেকে বাঁচাতে পারবে না জাহান নাম তখন জাহান নামের আজাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে তখন তারা ওই যে আগের কথা তারা বলবে আল্লাহ গো আবার দুনিয়াতে পাঠাও এবার যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাও তাহলে আমরা কিন্তু ভালো কাজ করব তারা বলবে রব তারা বলবে রব আমাদেরকে আবার এখন দুনিয়ায় পাঠাও এবার গেলে আমরা ভালো হয়ে যাব আর কোনো পাপ করবো না আল্লাহ তখন বলবেন আউ আল্লাহ নাম আমি কি তোমাদেরকে হায়াত দিইনি তোমরা তো হায়াত পেয়েছিলে চাইলে ওই সময় ভালো কাজ করতে পারতে কিন্তু করলে না আমার বাবারা আমার ভাইরা যেন দুনিয়ার জীবনটাকে কাজে লাগাইতে হবে সেদিন আফসুস করে কোনো লাভ হবে জাহান নামে সবচাইতে আজাব কম যিনি পাবেন তিনি হচ্ছেন চাচা আবু চাচা আবু তালিব তিনি নবীজিকে আদর স্নেহ মমতা ভালোবাসার শেল্টার দিয়েছেন বলে জাহান্নামে নামে তিনি আজাব কম পাবেন আর কম আজাবটা কেমন হবে আগুনের তৈরি দুই জোড়া এক জোড়া জুতা পরিধান করানো হবে এটা পরিধান করার কারণে মাতার মগজগুলো গলে গলে পড়তে থাকবে এটা যদি কম হয় তাহলে হাই লেভেলের শাস্তি কেমন চিন্তা করা যায় এই জাহান নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আর একটু যদি বলেন যাহার নাম থেকে বাঁচতে চাই কি চাই না যাহার নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে উপায় একটাই একটা উপায় জীবন পরিচালনার একটি সংবিধান আল্লাহ দিয়েছেন সংবিধানের নাম কি আরো জোরে বলেন এই কোরআনময় জীবন গঠন করে ফেলতে হবে তখনই আপনি এই জাহান নাম থেকে রেহাই পাবেন এই যে আজান হয়েছে এখন নামাজ শুরু হবে নামাজের মধ্যে কোন কিতাব থেকে আমরা তিলাওয়াত করি সবাই বলে আপনাদের এলাকার ইমাম সাহেব যদি আল্লাহ আকবার বলে বুখারি শরীফ থেকে তিলাওয়াত শুরু করেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলবেন ওয়াজিবাহর হ্যাঁ কে কি শুরু করেছে হুজুর কি হয়ে গেল নাকি কারণ সবাই জানে নামাজের মধ্যে একটি কিতাব থেকে তেলাবাদ করতে হয় তেলাবাদ করে একটি কিতাব থেকে বাধ্যতামূলক কিতাবের নাম এখান থেকে মেসেজ কি আমাদের জন্য শিক্ষা কি শিক্ষা হলো এই নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত যেমন বাধ্যতামূলক নামাজের বাহিরে ওই মুসল্লির জন্য দুনিয়ার সকল মানুষের জন্য জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই বিধান আইন মেনে বাধ্যতামূলক ফরজ কিছু মানুষ আছে নামাজে কোরআন মানে কিন্তু নামাজের বাইরে কোরআন মানে না কিছু মুসল্লি আছে দেখবেন নামাজে সামনের কাতারে সুদ খাওয়ার বেলায় আগের কাতারে হুজুরের পিছনে নামাজে দাঁড়ায় নামাজ আদায় করে বাড়িতে যাচ্ছে এ সলিমুদ্দিন শুধু টাকা তো এখনও দিনারে দেখছেন কারবার নামাজও পড়ে নামাজেও যায় আবার মাদকের কারবারিও আছে না নাই আবার মাদকের কিছু এমন কারবারি আছে আপনাদের এই উখিয়াতে আছে কিনা জানিনা আমাদের এলাকায় দেখছি আমি দিনের বেলা মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি রাতের বেলা আবার মাদক কারবারি যারা এদের কাছে ভাগ চাওয়ার জন্য ওই ও সভাপতি সে থাকে এরকম আছে না নাই ডাবল ফেস পার্সোনালিটি দ্বিমুখী স্বভাব দুইটা ফেস তার দিনের ফেস একটা রাতের ফেস আরেকটা কি বলে এরকম আছে নামাজ আদায় করার আদায় করে আবার কোরআন তেলাবাত করে আবার সুদ খায় দেখেন কোরআন তেলাবাত করছে এক সুদ সকালবেলা ফজরের নামাজ আদায় করে বাড়িতে বসে কোরআন তালাবাত করছে আয়াত পড়তেছে কোনটা জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ওই সময় সলিমুদ্দিন আসছে চাচা ওই যে নিছিলাম সুদের টাকা ওইটাই দিলাম দেখছেন কি আমার আলেমরা তো বুঝছেন আয়াতের অর্থ হইল হে বিশ্বাসীরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না আর ওই সময় সুদের টাকা ফিরে দিতে আসছে কয় দে পকেটে ঢুকায় দে এটা হচ্ছে কেন সে কোরআনটা বুঝে না জাহান নাম থেকে বাঁচতে হলে আপনাকে কোরআন মানতে হবে কোরআনের হক আদায় করতে হবে এই কোরআন বিশুদ্ধ করে শিখুন এক বছর এক বছরে একবার মাহফিল আয়োজন করলেই আপনাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না সবাই কোরআনটা শিখুন এই স্লোগান পরিবর্তন করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান এমন এমনভাবে হবে না স্লোগান হওয়া উচিত এই রকম ভাবে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো কারণ যদি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বালানো যায় আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে শুধু ঘরে নয় সমাজে নয় পৃথিবীর প্রতি ইঞ্চি জমিতে আলো প্রজ্বলিত করা সম্ভব হবে ইনসা জন্য আগে কোরআনের আলো কোথায় জ্বালতে হবে হৃদয়ে জ্বালতে হবে মানুষের হৃদয়ে আপনার হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করুন কোরআন করুন কোরআন বুঝুন কোরআনের আলোকে জীবন গঠন করুন তবেই জাহান নাম থেকে বাঁচতে পারবেন আমাদের ঘরে যে কোরআন আছে এটা প্রিন্টেড কোরআন ছাপা কোরআন আমাদের ঘরে আছে প্রিন্টেড কোরআন আর যার উপরে কোরআন নাজিল হয়েছে রহমাচল্লিল আলামিন তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন সোহান কোরআন আমাদের ঘরে আছে লিখিত কোরআন ছাপা কোরআন আর নবীজি ছিলেন বাস্তব কোরআন অর্থাৎ গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে নবীর জীবনেও তা আছে কিন্তু আপনি আমি কোরআন পড়ি কোরআনে বলা হলো কৌলজুর মিথ্যা বলো না আর আপনি ফোন এসেছে কিরে দুস্ত কোথায় আছে উখিয়া আছে কুতুব পালং কয় আমি জালিয়া পালং আর এইদিকে এত পালং কেন আমি বুঝি না জালিয়া পালং কুতুব পালং রত্না পালং পালং সবকি বেশি খান্ডা কি আপনার যাই হোক সুন্দর নামক কিন্তু আবার ওইদিকে আছে সব কং কং হোয়াইক হ্যাঁ কি কম হোয়াইক একটা আছে না আমি তো হোয়াইকং চিনি মাহফিল করেছি অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের এলাকা আচ্ছা 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 আপনাদের এলাকা আবার দেখতে বড় সুন্দর আজকে যেদিকে আসলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আবার ডানে থাকায় কি সুন্দর এক এলাকা আলহামদুলিল্লাহ বলেন এই নিয়ামতটা কার আরেকটু জুড়ে বলেন তো বলছিলাম কোরআন না বুঝতে কি হয় ওই যে আল্লাহ বলেছেন মিথ্যা থেকে বেঁচে থাকো আসে কুতুব পালং ফোন আসছে আসি আমি জালিয়া পালং এজন্য কোরআন বুঝতে হবে আপনাকে কোরআন আপনাকে বুঝতে হবে তোমরা যারা এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছ তোমরা তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এখন মরিয়া হয়ে গেছে মেডিকেলে চান্স পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমরা অলরেডি কোচিং শুরু করে দিয়েছ তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মেডিকেলে চান্স পাওয়ার জন্য একটানা ছয় মাস সাত মাস হাজার হাজার টাকা খরচ করে ছয় মাস সাত মাস সময় ব্যয় করে কোচিং করতে পারো কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআন বুঝে কোরআনময় জীবন গঠনের জন্য ওই কোরআন বুঝার জন্য পড়ার জন্য কয়দিন কতবার কার কাছে দৌড়াইছো নিজের বিবেককে তুমি এই প্রশ্ন করো যাদের বয়স চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল বাবারে চল্লিশ পঞ্চাশ বছরে তো বহুত কিছু করলেন আল্লাহ যদি কে আমাদের দিন শিখায় এ গুলাম কোরআন শিখার সময় কি পাস নাই কোরআন শিখা ফরজ এই জন্য আল্লাহ কোরআনের প্রথম শব্দ নাজিল করেছেন এ করা এটা পড়ার জন্য এসেছে এটা ঘরের মধ্যে রাখার জন্য আসে নাই এটা চুমু খাওয়ার জন্য আসে নাই মরা মানুষের জন্য খতম দেওয়ার জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে জীবিত লোকেরা কোরআন পড়ে জীবন্ত লোকেরা কোরআন থেকে হেদায়াত নিবে জাহান নাম থেকে বাঁচার রাস্তা খুঁজবে এই জন্য কোরান নাজিল করেছেন কে কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআনের আলোকে নিজেকে গড়ুন এই উদাত্ত আহ্বান রেখে আমি শেষ করব তবে শেষ করার আগে আবারও বলছি জাহার নাম থেকে বাঁচতে হলে যেটাকে গ্রহণ করে জীবন পরিচালনা করতে হবে সেটার নাম আরো জুড়ে বলেন সেটার নাম আল কোরআন ওই কোরআন পড়ুন শিখুন বুঝুন তার আলোকে নিজেকে গড়ে তুলুন জাহার নাম থেকে বাঁচিয়ে দিবেন কে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন